ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्मया यो धर्मस्थापन रतो वीरे शमतम नमामिहम। श्री भगवानेर अशेष कृपाए आबार आमरा समबेत होयेछि स्वामीजी कथा स्वामी विवेकानंदेर बाणी ओ रचनार नवम खंड थेके स्वामी विवेकानंदेर ओपर रचित ग्रंथ स्वामी शिष्य संवाद थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा आजके द्वादश बल्ली पर्व এটির তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 1898 সাল, স্থান বেলুড় ভাড়াটিয়া মঠবাড়ি। আপনারা দেখবেন যে এর আগে একটা ঘটনা আছে যেটা আজকে আমরা স্কিপ করে যাচ্ছি, সেটা হচ্ছে এই আমাদের 6 ফেব্রুয়ারি 1898 এর গল্প। এটা মাঘী পূর্ণিমার দিন ছিল, যেদিনকে স্বামী বিবেকানন্দ নবগোপাল ঘোষের বাড়ি রামকৃষ্ণপুরে শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই বিখ্যাত প্রণাম মন্ত্রম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম এই মন্ত্রটি রচনা করেছিলেন। আমরা এই ঘটনাটাকে পেরিয়ে যাচ্ছি, কারণ এটা আমরা পৃথকভাবে বলেছি। আমাদের যদি এটা দেখেন, আমাদের যে প্লে লিস্ট আছে সেখানে গেলেই আপনি দেখতে পাবেন, সেখানে এইরকম মাঘী পূর্ণিমার একটি তিথিতে, সেদিনকেও মাঘী পূর্ণিমা তিথি ছিল যেদিনকে আমাদের ক্লাস হয়েছিল, সেদিনকে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম, সেই কারণে রিপিট হবে বলে আজকে সেটাকে আমরা বাদ দিচ্ছি। দ্বাদশপল্লী বেলুড়ের ভাড়াটিয়া মঠবাড়ি, ভাড়াটিয়া মঠবাড়ি বলতে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি। মঠবাড়ি নানা জায়গা থেকে এসেছে, প্রথমে বরানগর মঠ, সে ভুতুরে বাড়ি, তারপর আলমবাজার মঠ। আলমবাজার মঠ আমাদের এতটুকু ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভূমিকম্প হওয়ার ফলে সেই বাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই কারণে মঠ ছেড়ে, ওই আলমবাজার মঠ ছেড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি ভাড়া নেওয়ার কথা ঠিক করা হয়। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি এর আগে শ্রী শ্রী মায়ের থাকার জন্য মায়ের শ্রীচরণ ধরিতে পবিত্র হয়ে গেছিল। এইখানে অনেকগুলি বিখ্যাত ঘটনা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মা এখানে পঞ্চতপা করেছিলেন, মা এখানে অনেককে দীক্ষা দান করেন। আর এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি আরও একদিক দিয়ে ভীষণ বিখ্যাত, কারণ এই বাড়ির ঠাকুর ঘরেতেই নিবেদিতার, সিস্টার নিবেদিতার ব্রহ্মচর্য দীক্ষা হয় এবং তিনি মার্গারেট এলিজাবেথ তবল থেকে ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতায় রূপান্তরিত হন। এই বাড়িতে বসেই লিখিত হয় খণ্ডন ভব বন্ধন যোগ বন্ধন বন্দিতময় এবং ওং রিং ঋতম এই এই স্তবটি। এ বাড়ির প্রত্যেকটি ধুলিকণা অত্যন্ত পবিত্র, এখনও এটি আছে এবং তার চেয়ে বড় কথা এইখানের এই ঠাকুর যে পুকুর, গঙ্গার যে ঘাট, এই গঙ্গার ঘাটে শ্রী শ্রী মায়ের দর্শন হয় শ্রীরামকৃষ্ণকে। তিনি একদিন চাঁদের আলোয়ে ওই পূর্ণিমার দিনে তিনি বসেছিলেন গঙ্গার ঘাটে, এমন সময় তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণদেব অতি দ্রুত গতিতে তার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নেমে গিয়ে গঙ্গার সাথে মিশে গেলেন এবং স্বামী বিবেকানন্দ সেই জল অজস্র আকুলিত মানুষকে শ্রীরামকৃষ্ণ গঙ্গার জলের সাথে মিশে গেলেন এবং সেই ভাবগঙ্গার জল আমাদের স্বামী বিবেকানন্দ সেই জলের মধ্যে নেমে সেটি যেন সব আর্ত মানুষের দিকে ছড়িয়ে দিচ্ছে এবং সকলের মুক্তি হচ্ছে। তার এই দর্শনটি এত পরিষ্কার হয়েছিল যে দীর্ঘদিন ধরে তিনি গঙ্গায় পা রাখতে পারেননি। তার মনে হয়েছিল গঙ্গায় পা রাখলে স্বয়ং শ্রীরামকৃষ্ণের শরীরে পা রাখা হবে। এই এত এত পবিত্র এই ভূমিতে আমাদের তৃতীয় মঠবাড়ি হয়, এখান থেকেই মঠবাড়ি বেলুড়ে স্থানান্তরিত করে ঠিক তার পাশের বাড়িতে। ওখান থেকে ঠাকুরের অস্থি নিয়ে, শ্রীরামকৃষ্ণদেবের অস্থি নিয়ে স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে রওনা দিয়েছিলেন বেলুড় মঠে। বেলুড় মঠের বাম দিক মানে গঙ্গার তীরবর্তী যে মাঠটি আছে, যেখানে এখন দুর্গাপূজা হয়, যে কোনো ধর্মসভা হয়, দেখবেন ওই মাঠটি যেখানে শেষ হয়ে গেছে একটা ঘেরা জায়গা আছে, যেখানে এখনো পর্যন্ত ফুলের বাগানই করে রাখা আছে, আর কোনো কিছু রাখা হয়নি। সেইখানে ওই জায়গাটায় শ্রীরামকৃষ্ণদেবের পুত অস্থি রেখে সেখানে স্বামী বিবেকানন্দ বিধিবত পূজা করেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন বহুজন হিতায় বহুজন সুখায় সেইখানে অবস্থান করেন। ফিরে আসবার সময় অস্থি বহন করে তিনি নিয়ে আসেননি, আনতে বলা হয়েছিল শরৎচন্দ্র চক্রবর্তীকে এবং তিনি ফেরত এনেছিলেন।
এবং ওই জায়গাটি অত পবিত্র বলে ওই জায়গাটি আর অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। জায়গাটি সম্পূর্ণ ঘিরে রেখে সেখানে এখন ফুলের বাগান এই সমস্ত জিনিস করা হয়েছে। আমরা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল সেইটি আমরা পড়ব। শরৎচন্দ্র লিখছেন, বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি। নীলাম্বর বাবুর বাগানে স্বামীজি মঠ উঠাইয়া আনিয়াছেন। তারিখটা ছিল ১৩ ফেব্রুয়ারি ১৮৯৮ সালে এরা এলেন। আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইল, জিনিসপত্র এখনো সব গুছানো হয় নাই, ইতস্তত পড়িয়া আছে। স্বামীজি নূতন বাড়িতে আসিয়া খুব খুশি হইয়াছেন। শিষ্য উপস্থিত হইলে বলিলেন, দেখ দেখি কেমন গঙ্গা কেমন বাড়ি, এমন স্থানে মঠ না হলে কি ভালো লাগে, তখন অপরাহ্ন। এটা একবারে একবারে ভীষণ রকমের ঠিক কথা, গঙ্গার তীরে বাস করার গঙ্গার থেকে দূরে বাস করা, আমরা যারা মঠ ছেড়ে এই এত দূরে আছি বা বিভিন্ন কেন্দ্রে আছি আমরা এটা হারে হারে বুঝি। গঙ্গার তীরে বাস করার অদ্ভুত মহিমা আছে, বিশেষ করে সকালবেলা আমরা যখন জপ ধ্যান সেরে গঙ্গার তীরবর্তী মন্দিরগুলোতে প্রণাম করতে যেতাম এবং সদ্য সূর্যোদয় হতো, সে এক অপূর্ব তার শোভা, মন আপনা আপনি শান্ত হয়ে যেত। স্বামীজি অত্যন্ত খুশি হয়ে বলছেন, যে দেখ দেখি কেমন গঙ্গা কেমন বাড়ি। কিন্তু যে ছবিটা যেটা দেখার মতো সেটা হচ্ছে আমার আপনার সঙ্গে তো খুব একটা ফারাক নেই। আমরাও যখন জায়গা বদল করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমাদের সেই যে অগোছালো ছবিটা আছে সেটা কিন্তু এই ছবিটা আজকে এখানে দেখা যাচ্ছে। আমরা আমাদের সাথে স্বামী বিবেকানন্দের পরিস্থিতিকে মিলিয়ে দেখে নিতে পারি। শরৎচন্দ্র লিখছেন, সন্ধ্যার পর শিষ্য স্বামীজির সহিত দোতলার ঘরে সাক্ষাৎ করিলে নানা প্রসঙ্গ হইতে লাগিল। ঘরে আর কেহই নাই। শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিতে লাগিল এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামীজির বাল্যকালের বিষয় জানিতে চাইল। স্বামীজি বলিতে লাগিলেন, অল্প বয়স থেকেই আমি ডান পিঠে ছিলুম, নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে। এই ডান পিঠে কথাটার একটা খুব গভীর অর্থ আছে। ডান পিঠে মানে কেয়ারলেস ভাব, এরকম নয়, যে কোনো জিনিসকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা যার ভেতরে আছে। এটা আমাদের সবার ভেতরে আসে না, আমরা সবাই পাই না এই জিনিসটা, কিন্তু এই জিনিসটি না থাকলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়াটাও সম্ভব নয়। আমরা তখনই এগিয়ে যেতে পারি তখন যখন আমাদের ভেতরে যে কোনো জিনিসকে গ্রহণ করার মতো একটা দুঃসাহসী ক্ষমতা আমাদের ভেতরে আছে। বলছেন ছেলেবেলার কথা, বলছেন স্বামী বিবেকানন্দ, ছেলেবেলায় তার রামায়ণ গান শুনিবার বড় ঝোঁক ছিল। পাড়ার নিকটে যেখানে রামায়ণ গান হইত স্বামীজি খেলাধুলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন। বলিলেন, রামায়ণ শুনিতে শুনিতে এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়ি ঘর ভুলিয়া যাইতেন এবং রাত হইয়াছে বা বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোনো বিষয়ে খেয়াল থাকিত না। একদিন রামায়ণ গানে শুনিলেন হনুমান কলাবাগানে থাকে, অমনি এমন বিশ্বাস হইল যে সে রাত্রি রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ির নিকটে কোনো এক বাগানে কলা গাছতলায় অনেক রাত্রি পর্যন্ত হনুমানের দর্শনাকাঙ্ক্ষায় অতিবাহিত করিয়াছিলেন। এই যে ছবিটা আজকে উপহার দিচ্ছেন এর ভেতরে কতগুলো ছোট্ট ছোট্ট জিনিস আমাদের একটু চোখে দেখার, মানে মনে মনে সেগুলোকে দেখা উচিত। প্রথম কথা বলছেন এই যে রামায়ণ গান শুনিবার বড় ঝোঁক ছিল। তিনি যখন রামায়ণ গান শুনতেন বলছেন এক একদিন তন্ময় হইয়া তিনি বাড়ি ঘর ভুলিয়া যাইতেন এবং রাত হইয়াছে বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোনো বিষয়ে খেয়াল থাকিত না। যে স্বামীজি কাজ করার বিষয়ে তিনটি অপশন আমাদের দিয়েছেন, একটা বলছেন মেতে যা, আরেকটা বলছেন ডুবে যা, আরেকটা হচ্ছে উন্মাদ হয়ে যা। যখন আমরা কোনো কাজ করি দেখবেন আমাদের সঙ্গে অন্যদের ফারাকটা হচ্ছে এই, আমাদের সবসময় মানে অবতার পুরুষ বা আমরা যাদের জীবনের আদর্শ করেছি তাদের সঙ্গে আমাদের যে বেসিক ফারাকটা হলো এই, আমরা সব মনটুকু দিয়ে করতে পারি না। আমাদের খানিকটা মন নিজের জন্য থাকে, খানিকটা মন এপাশে পাশে থাকে। যেমন আমি আপনাদের বলছি আর আমি সামনের মাঠ দেখছি, বাগান দেখছি, আমার মন এরকম অন্ধকার আকাশ হয়ে গেছে, কালো আকাশ হয়েছে, বৃষ্টি হতে পারে তার শঙ্কাও আমার ভেতরে এসে। স্বামী বিবেকানন্দের কিন্তু সেরকম নয়।
যখন যেটির ভেতরে আছেন ডুবে যাচ্ছেন। তার পক্ষে এই কারণে বলা সহজ ছিল, যখন যে কাজটা করবি সেটি উপাসনা জ্ঞানে করবি। উপাসনা জ্ঞানে কোনো কিছু করতে গেলে সমস্ত মনটিকে উজাড় করে এক জায়গায় করিয়ে এনে রাখতে হয়, তবেই এটা করা সম্ভব হয়, নাহলে কিন্তু সেই জিনিসে সাকসেস আসে না। রাজযোগের এক জায়গায় স্বামীজি বলছেন না, কোনো একটি ভাবকে গ্রহণ করো, এমনভাবে গ্রহণ করো সেই ভাবটা যেন তোমার একান্ত আপনার, তোমার তন্তু, তোমার হাড়, তোমার অস্থি, তোমার মজ্জা, তোমার মাংস, সমস্ত কিছু যেন সেই ভাবটিকেই নিরন্তর চিন্তা করতে থাকো। মনে করো জগতে আর দ্বিতীয় কোনো ভাব নেই, শুধু এই ভাবটি আছে। আমি মূল শব্দগুলো বললাম না, স্বামীজির যে কথা তার ভাবটি আমাদের কাছে বললাম। স্বামীজি তার নিজের জীবনে আচরণ করে দেখাচ্ছেন, তার মুখ দিয়ে যে সমস্ত শব্দ বেরিয়েছে শিক্ষার সেটার থেকে তার নিজের জীবনে তিনি আচরণ করে দেখাচ্ছেন কেমন হওয়া উচিত। রামায়ণ গান শুনছেন কিন্তু তাতে এমন ডুবে গেছেন জগতের কোনো কিছু আর তার মনে হচ্ছে না, যারা তার এত আপনার এত কিছু সবটুকু ভুলে গেছেন। শ্রীরামকৃষ্ণ জীবনেও আমরা এরকম ঘটনা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ কাশি গিয়েছেন, যখন তিনি কাশি গিয়েছেন তখন দেখেছি যে কাশির এপারে রেল যতদূর অব্দি যায় সেখানে পৌঁছানো মাত্র যখন তাকে নৌকায় তোলা হচ্ছে, সুবর্ণপুরী দর্শন করে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। রোজ যখন তিনি এক মন্দির থেকে আরেক মন্দিরে যেতেন বা বাড়ি থেকে কোনো একটি মন্দির দর্শন করতে যেতেন, সেই দেবতার ভাবে এমন ভাবিত হয়ে যেতেন তিনি চলৎশক্তিহীন হয়ে পড়তেন। তাকে শিবিকায় করে নিয়ে যাওয়া হতো, কোনো রকমে তাকে টেনে টেনে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হতো, মনে হতো তার আলাদা করে আর কোনো অস্তিত্ব বজায় নেই, তিনি যেন ডুবে আছেন। এই যে কথাটা স্বামীজির কথা আছে না, ডুবে মেতে যা, ডুবে যা, উন্মাদ হয়ে যা। আমরা যখন কোনো কাজ করি আমাদের ভেতরে এই ভাবটি আসে না, সেই কারণে আমরা কাজের সাফল্য বা সেই কাজটি সম্পূর্ণ রসগ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। স্বামীজি ছোটবেলা থেকে হনুমানের ভক্ত ছিলেন। দেখুন এখানে সারল্যের কি অপূর্ব একটা ছবি, আমরা শ্রীরামকৃষ্ণের সারল্য তো দেখেছি, তার চেলা স্বামী বিবেকানন্দ বা তার নরেনের কীরকম ছবি আমরা দেখতে পাই। তিনি শুনেছিলেন যে মহাবীরের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল। তিনি শুনেছিলেন যে মহাবীর কলা বাগানে থাকেন, তাই কোনো এক বাগানে কলা গাছতলায় অনেক রাত পর্যন্ত তিনি হনুমানের দর্শনাকাঙ্ক্ষায় অতিবাহিত করেছিলেন। কি অদ্ভুত সরল বিশ্বাস! সেই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন না যে ছোট ছেলের বিশ্বাস না থাকলে আমাদের ভেতরে ঈশ্বর লাভ করা যায় না আর কি, সারল্যটা থাকা দরকার, সারল্য না হলে কোনো কিছু হয় না, সরল উদার না হলে ভগবান লাভ করা সম্ভব হয় না। এরা এদের জীবনে অভিনয় করে দেখাচ্ছেন, আমি তো অভিনয় বলি, তার কারণ হচ্ছে এরা কি জানতেন না যে এরা কি কাণ্ডটি করছেন? এরা সবটিই জানতেন, আমরা যেমন জেনে বুঝে না জানার ভান করে থাকি, ওরাও ঠিক জেনে বুঝে না জানার ভান করে থাকেন, কিন্তু আমাদের লেভেলগুলো আলাদা। আমরা একবারে বাহ্যিক ভূমিতে জেনে বুঝে না জানার ভান করে থাকি, এবং ওরা সত্যি সত্যি আধ্যাত্মিক ভূমিতেই ওরা কি করছেন সেটা একেবারে বুঝতে পারতেন না, ডুবে যেতেন তার ভেতরে, যেন সম্পূর্ণ ডুবে যেতেন। হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি ছিল। সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীরের কথা প্রসঙ্গে মাতোয়ারা হইয়া উঠিতেন, এবং অনেক সময় মঠে শ্রী মহাবীরের একটি প্রস্তর মূর্তি রাখিবার সংকল্প প্রকাশ করিতেন। এটি স্বামীজির খুব ইচ্ছা ছিল, এবং পরবর্তীকালে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি যখন দক্ষিণ ভারতে গেলেন, তিনি ওখানে গিয়ে দেখলেন যে রাম নাম হচ্ছে। দক্ষিণ ভারতের যে রাম নামটি স্বামী ব্রহ্মানন্দজি বেলুড় মঠে এনেছিলেন, মূল যে সুরটা ছিল তার সঙ্গে অনেকটাই ফারাক আছে আমাদের রাম নামে। কারণ দক্ষিণ ভারতে যে রাম নাম আপনারা পারলে শুনবেন, এমএস সুব্বুলক্ষ্মীর একটা রেকর্ড আছে, সেখানে আছে এমএস সুব্বুলক্ষ্মী এবং জানকী দেবী ওনার যে কন্যা, তাদের দুজনের ডুয়েট একটা গান আছে, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। সেখানে প্রত্যেকটি স্তবক ভিন্ন ভিন্ন রাগে গাওয়া হয়েছে, ভিন্ন ভিন্ন রাগে গাওয়া হয়েছে। গুরু পরম্পরা বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, তাতে এম এস সুব্বুলক্ষ্মী এবং তার ছাত্রী প্রত্যেকে, শিষ্য এবং গুরু, তাদের আলাদা আলাদা একসঙ্গে একই গান দুজনের গাওয়া বা পাশাপাশি গাওয়া,
একসঙ্গে গাওয়া, এইভাবে গোটা অ্যালবামটা বেরোয়। সেই অ্যালবামে শুদ্ধ ব্রহ্ম পরাত্পর রামের মূল সুরের গানটি আছে। সেখানে প্রত্যেকটি প্যারা, প্রত্যেকটি কাণ্ড আলাদা আলাদা রাগে গাওয়া আছে, যেটা সাধারণের গাওয়া সম্ভব নয় বলেই ওই শুদ্ধ ব্রহ্ম পরাত্পর রাম যে সুরে গাওয়া হয়েছে ওটিতেই সমস্ত রাম নামটি আমরা গাই। রাজা মহারাজ চেয়েছিলেন যে মহাবীরের পূজা হোক আমাদের ভেতরে, কারণ তৎকালীন যে সময় এটি চালু হয় ১৯১৮ সালে, তখন আমরা পরাধীন এবং আমাদের যুবকদের ভিতরে সেই অত্যুৎসাহটা দেখা যাচ্ছিল না, যার ফলে আমরা দেশকে স্বাধীন করতে পারি। তিনি ভেবেছিলেন মানুষের ভেতরে, অল্প বয়সীদের ভেতরে বিবেক, বৈরাগ্য এবং ব্রহ্মচর্যের প্রভাব পড়ুক, এবং তার জন্যই মঠে রাম মহাবীরের পুজো চালু করেছিলেন। আমরা অনেকেই রাম রাম নাম করার সময় মনে করি যে রামচন্দ্রের পুজো, রামচন্দ্রের পুজো এই কারণে করা হয় যে ওই দেখবেন প্রথম শ্লোকটি আছে, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমল লোচন। রামচন্দ্র বলছে, হনুমান বলছেন যে শ্রীনাথ লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকীনাথ রামচন্দ্র, আমি জানি এরা সেই এক অভেদ পরমাত্মা, তবু আমি আমার মন প্রাণ সর্বস্ব শ্রীরামচন্দ্রে উৎসর্গ করেছি। এটাকে বলা হয় ইষ্টনিষ্ঠা, ইষ্টের প্রতি ভালোবাসা। তাই মহাবীরের ইষ্টের প্রতি ভালোবাসা, ইষ্টকে বড় করে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেইটার জন্যই রামচন্দ্রের পুজো করা হয়। তা স্বামীজি চেয়েছিলেন যেটা অনেক পরবর্তীকালে মঠে চালু হয়। ছাত্র জীবনের দিনের বেলায় তিনি সমবয়স্কদের সহিত কেবল আমোদ প্রমোদ করিয়াই বেড়াইতেন, রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়াশোনা করিতেন। কখন যে তিনি পড়াশোনা করিতেন তাহা কেহ জানিত না। এই দেখুন আমাদের এই দুটো ছবি আমাদের সঙ্গে এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে এবং অন্যান্যদের সাথে একটা বেসিক ফারাক। তো তাঁরা যে কাজটা করেন তাতেই ডুবে যান। স্বামী শ্রীরামকৃষ্ণ যখন গভীর ধ্যানে মগ্ন হতেন তখন এই পৃথিবীটা তার কাছে মিথ্যা হয়ে যেত। আবার যখন তিনি তার ভাষায় আঁশ জল ছাড়াতেন, মজা করতেন, তার মতো সহজ সরল মানুষ আর খুঁজে পাওয়া যেত না। স্বামী বিবেকানন্দের মতো বন্ধু সর্বস্ব এবং বন্ধুদের জন্য ভালোবাসাওয়ালা মানুষ পাওয়া খুব কঠিন, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবেই না। তিনি সমস্তটা দিন তাদের সঙ্গে কাটাতেন, তাদের মনোহরণ করতেন, কিন্তু তার পড়ার সময় যে সময় তিনি নিজে কাজ করতেন সেখানে তিনি একাকী এবং নিজের কাজে ডুবে থাকতেন, এবং সেই রাজ্যের খবর তিনি কখনো কাউকে দেননি এবং কাউকে পেতেও দেননি। তারা যে তার খবর পাক এটা তিনি চাননি। এগুলো কিন্তু এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো বলা এই কারণে, আমরা তো বলি আমরা বিবেকানন্দের ভাবানুরাগী, চতুর্দিকে ভাবানুরাগী সম্মেলন এবং বক্তাদের অসংখ্য বক্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু এই যে জীবনের যে স্বামী বিবেকানন্দের জীবনের যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, সেগুলো আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়, আমাদের রিমডেলিং করতে সাহায্য করে। এইগুলোকে আমরা যত লক্ষ্য করব তত দেখবেন আমাদের জীবনগুলো বদল হতে থাকবে, এবং একটা সময় দেখবেন আমরা নিজেরাই বুঝতে পারব যে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী বলার যোগ্য হয়ে উঠেছি। নাহলে কিন্তু শুধুই পড়া, শুধুই বলা, শুধুই আলোচনা করা, এই সবটা শুধু শুধুই হবে, এটা কোনো কাজে আসবে না আমাদের জীবনে। শিষ্য বলছেন, মহাশয় স্কুলে পরিবারকালে আপনার কখনো কোনোরূপ আপনি কখনো কোনোরূপ ভিজন দেখিতে বা আপনার দিব্য দর্শন হইত কি? স্বামীজি বলছেন, স্কুলে পরিবার সময় একদিন রাত্রে দোর বন্ধ করে ধ্যান করিতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ওইভাবে ধ্যান করেছিলাম বলিতে পারি না, ধ্যান শেষ হলো তখনও বসে আছি। এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বাহির হয়ে সামনে এসে দাঁড়ালেন। তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নাই। মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মুণ্ডিত মস্তক, হস্তে দণ্ড, কমণ্ডলু আমার প্রতি এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব। আমি অবাক হয়ে তার পানে চেয়েছিলাম, তারপরে মনে কেমন একটা ভয় এলো, তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম। পরে মনে হলো কেন এমন নির্বোধের মতো ভয় পালালুম, হয়তো তিনি কিছু বলতেন। আর কিন্তু সে মূর্তি কখনো দেখা পাইনি। কতদিন মনে হয়েছে
যদি ফের তার দেখা পাই তো আর এবার আর ভয় করব না, তার সঙ্গে কথা কইব, কিন্তু আর তার দেখা পাইনি। শিষ্য: তারপর এ বিষয়ে কিছু ভেবেছিলেন কি? স্বামীজি উত্তর দিচ্ছেন: ভেবেছিলাম, কিন্তু ভেবে চিনতে কিছু কূল কিনারা পাইনি, এখন বোধ হয় ভগবান বুদ্ধকে দেখেছিলাম। স্বামীজির জীবনের এক অদ্ভুত দর্শন। স্বামীজির বাড়ির একতলার ঘরে এই দর্শন স্বামীজির হয়েছিল, সেই ঘরে এখনও সেই স্মৃতিটি স্বামীজি মিউজিয়ামে গেলে দেখতে পাবেন। স্বামীজির বাড়ির ওই ঘরে ওই স্মৃতিটি এখনও জাগিয়ে রাখা আছে, সেখানে সেই বুদ্ধদেবের আলোকিত মূর্তি আছে। বালক নরেন ধ্যান করছিলেন, এখন বুদ্ধ সম্পর্কে কি সুন্দর বলছেন, তার ধ্যানের দৃষ্টটা মানে কত ভিভিডলি দেখে থাকলে এই জিনিসগুলো মনে আছে। তিনি বলছেন যে ধ্যান শেষ হলো, তখনও বসে আছি, এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বাহিরে হয়ে সামনে এসে দাঁড়ালো, আলোকিত এক মূর্তি। কেন আলোকিত মূর্তি? কারণ আলো হচ্ছে জ্ঞানের প্রকাশ, জ্যোতির প্রকাশ হচ্ছে আলো। আমরা আলোকে এই জ্ঞানের প্রকাশ হিসেবে, জ্ঞানের ছবি হিসেবে প্রকাশ করে থাকি। তিনি যেটা দেখেছিলেন হয়তো তার মনে হয়েছে এটা বুদ্ধের মূর্তি, কিন্তু এটা জ্ঞানের একটি ঘনীভূত ছবি, এটি তিনি দর্শন করেছিলেন, আত্মজ্ঞানের একটি ঘনীভূত ছবি। এবং বলছেন যে মহাসন্ন্যাসী বলছেন তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নেই। অদ্ভুত শব্দটা কেন ব্যবহার করছেন? বুদ্ধের মূর্তি যদি আমরা মুখপানে চাই তাহলে আমরা দেখব অদ্ভুত রকমের এক শান্ত ভাব আছে, যেটি আমরা কোনোদিন আমাদের মুখের ভেতরে এনে তুলতে পারবো না। আমরা কতদিন চেষ্টা করেছি ভূতেশানন্দের ছবি, ভূতেশানন্দজির ছবি হাতে ধরে নিজের মুখটাকে ওরকমভাবে ওই রকম অদল বদল করার চেষ্টা করেছি, কিন্তু কখনো ওই রকম ভাবটা আসেনি। কারণ এই ভাবটা যদি ভেতর থেকে না আসে কখনো নকল করা যায় না। স্বামীজি তার মুখের এই ভাবটির কথা বলতে গিয়ে অদ্ভুত শব্দটি ব্যবহার করেছেন। শান্তি যখন ঘনীভূত হয়, শান্তি যখন একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছায়, তখন মানুষের মুখচ্ছবি ওই রকম শান্ত, ওই রকম ধীর, ওই রকম স্থির হয়ে যায়। মায়ের দুটি ছবি, মায়ের মুখের দিকে যদি তাকানো যায়, মায়ের মুখ দুটো ওই ছবি থেকেই বোঝা যায় শান্তি যখন ঘনীভূত হয় মানুষের মুখখানি কেমন দেখতে হয়। সে মানুষ হয়তো দেখতে খুব সুন্দর নয়, তিনি হয়তো সৌন্দর্যের দিক থেকে অতটা সম্পদশালী বা সম্পদশালী নন, কিন্তু তিনি এমন এক আন্তরিক সম্পদে সম্পদশালী যে তার ভেতরটা সেই তার আনন্দের প্রকাশ ওইখানে হয়ে গিয়ে দেখায়। মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মুণ্ডিত মস্তক, হস্তে দণ্ড ও কমণ্ডল, আমার প্রতি এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বলবেন এই রূপা। আমি অবাক হয়ে তার পানে চেয়েছিলাম, এত অব্দি গিয়েছিলেন তো স্বামী বিবেকানন্দ বলেই সম্ভব, আমাদের হলে আমরা ভয়ে আটখানা হয়ে যেতাম, স্বামী আমাদের দর্শনও হতো না। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আপনাদেরটা বলতে পারি না, ভয়ে একবারে আটখানা হয়ে যেত আমরা। তিনি বলছেন স্বামী বিবেকানন্দ ভয় পেলেন অদ্ভুত জ্যোতির্ময় মূর্তি দর্শন করে। তিনি তাড়াতাড়ি ঘরের বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে আসার পর তার মনে হলো কেন নির্বোধের মতো ভয় পালাল, হয়তো তিনি কিছু বলতেন, কিন্তু আর কিন্তু সে মূর্তি কখনো দেখা পায়নি, আর স্বামী বিবেকানন্দ চেষ্টা করেও সে মূর্তি দেখা পাননি। কতদিন তার মনে হয়েছে যে আবার যদি দেখা হয় তাহলে আর তিনি ভয় পাবেন না, তার সঙ্গে কথা করবেন, কিন্তু সে সুযোগ আর আসেনি। শিষ্য জিজ্ঞেস করেছিলেন তার অনুভব হয় মানুষটি কে, কার তিনি দর্শন পেয়েছিলেন? তিনি বলেছিলেন এতদিনে এখন বোধ হয় ভগবান বুদ্ধকে দেখেছিলাম। কিছুক্ষণ পরে স্বামীজি বললেন, এটা আমাদের খুব মনে রাখার মতো কথা, মন শুদ্ধ হলে, কামিনী কাঞ্চনে বীতস্পৃহ হলে কত ভিশন দেবদর্শন দেখা যায়, অদ্ভুত অদ্ভুত, তবে ওতে খেয়াল রাখতে নেই, ওই সকলে দিনরাত মন থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না। শুনিসনি ঠাকুর বলতেন কত মনি পড়ে আছে আমার চিন্তামণির নাজ দুয়ারে, আত্মাকে সাক্ষাৎ করতে হবে, ওসব খেয়ালে মন দিয়ে কি হবে। এটা একেবারে খুব সত্য কথা, আমরা আমাদের যে কাজটি করি না কেন সেটিকে যদি সাধন জ্ঞানে করি, সে আপনি কলেজ
স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়ান কিংবা আপনার নিজের যে রান্নার জায়গা সেখান থেকেই করুন বা যাই করুন না কেন, আপনি যখন মন প্রাণ উজাড় করে যে কাজটি করেন প্রত্যেকটি কাজ আমাদের কিছু সিদ্ধাই এনে দেয়। এটা আসবেই, আসা স্বাভাবিক, এটা কেউ বলতে পারে না যে আমার হয়নি। অনেক সময় এগুলো আমরা অনুভব করতে পারি না, কিন্তু যেটা করণীয় হচ্ছে সেটাকে অতিক্রম করে যেতে হয়। সেই ভাবনাগুলোতেই যদি আটকে থাকি তাহলে কিন্তু তার আগে এগোতে পারবো না। শ্রীরামকৃষ্ণদেবের একটি অপূর্ব উদাহরণ আছে, সেই চালের গুদামের সামনে, চালের গুদাম যেখানে চালগুলি স্ট্যাক করে রাখা হয় তার সামনে একটা কুলোতে খানিকটা খই মুড়ি মুড়কি এইসবগুলো দিয়ে রাখা থাকে। ইঁদুররা চালের যে বস্তা, চালের যে গুদাম আছে তার খোঁজ পেয়েও তার দিকে ফিরেও তাকায় না, কারণ তাদের ওই মন ওই খই মুড়ি মুড়কি নিচতর আনন্দের ভেতরে থেকে যায়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই জাতীয় সিদ্ধাইতেই মন ডুবিয়ে রাখলে হবে না, কারণ এই যে সিদ্ধাইগুলি প্রাপ্তি হয়েছে এটি আমাদের সাধক সত্তার জন্যই পাওয়া গেছে। কিন্তু সাধক সত্তা হলো নদীর মতো, নদী কখনো থেমে থাকে না, নদী নিরন্তর তার পথ করে চলে, তার পথের যাবতীয় বাধাকে ভেঙে ছুঁড়ে অতিক্রম করে চলে। প্রবাহমানতা সাধক জীবনের লক্ষণ। তাই স্বামীজি বলছেন যে ও কিন্তু ওই সকলে দিনরাত মন থাকলে সাধকার অগ্রসর হতে পারে না। আমরা যদি সিদ্ধাই প্রাপ্তি এবং প্রাপ্ত সম্পদ সেই সিদ্ধাই নিয়েই মেতে থাকি তাহলে আমাদের আর জীবনে কোনো রকম অগ্রগতি হয় না। তাহলে আমাদের করণীয় উপায় কি? ওগুলোকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া, উপেক্ষা করে এগিয়ে যাওয়া। আমরা কোনো একটা তীর্থযাত্রায় গেলাম, নানা জায়গায় আমাদের থামতে হয়, নানা মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, কিন্তু সেই মানুষের ভালোবাসায় সেইখানেই আমরা বদ্ধ হয়ে যাই না। আমরা যদি বদ্ধ হয়ে যাই তাহলে লক্ষ্যে পৌঁছতে পারি না। আমি এই যে আমাদের বিট্টুবাবু বলছিল নবীন সাধুর গল্প, নবীন সাধু যখন ফিরে আসছেন প্রথমবার তীর্থ দর্শন করে, ট্রেনে তিন মহিলার সঙ্গে আলাপ হয়েছিল, তিনজনই বয়স্ক এবং তাদের সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন। সেই মহিলা প্রথম দিকে খুব অনেকবারে সংসারের কর্তৃত্ব, বিহারের পাটনার মহিলা, একটা বিহারি, খুব মানে সমস্ত কিছু তার হাতের মুঠোর ভেতরে ঢুকেই ট্রেনে বসেই সাধু অপোজিট দিকে বসে আছেন তার দিকে তাকিয়েই বললেন কি কিছু খাবার দাবার এনেছো? একবারে প্রথম কথা, তাকে চেনেন না, তাকে জানেন না। সাধু মাথা নাড়াতেই বললেন বার করে দেখি কি খাবার আছে। সাধু সেই খাবার বার করে তাকে দেখালেন যে আশ্রম থেকে যা দিয়েছে, পরোটা আলু ভাজা মিষ্টি। সেই একবারে উপেক্ষার দৃষ্টিতে বললেন এই খাবার, এর ভরসায় তুমি বলছো তোমার কাছে খাবার আছে? ওগুলো নাস্তা কিছু খাবে না, যখন চা খাবে তখন উঠলো খাবে, এখন তোমাকে আমি খাবার দিচ্ছি। তারপরে তিনি সাধুকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন এই যে তুমি ঘর বাড়ি ছেড়ে এলে তোমার মায়ের কি হবে, যা সাধারণ মানুষেরা প্রশ্ন করেন। তারপরে সাধু তাকে বললেন আপনার সন্তানাদি আছে? তিনজনেরই সন্তান আছে, কিন্তু সবাই বিদেশে থাকে। তখন সাধুটি তাকে বলছেন দেখুন আপনারও সন্তান আছে কিন্তু তারা কেউ আপনার সঙ্গে থাকে না, আপনি যদি মারাও যান তাহলে আসতে তাদের আপনার কাছে পৌঁছতে অনেক সময় লাগবে, অতএব তারা থাকা না থাকা দুই সমান। এইখানে ঘটনাটি থেমে যায়। পরের দিন সকালবেলা পাটনায় যখন সেই তারা এসে পৌঁছলেন, পাটনায় নামবেন, তারা অনেক জিনিসপত্র কিনেছেন। সে ভদ্রমহিলা বলছেন ঈশ্বর নে বলা হ্যায় সুবিধা দিয়া হ্যায় তীর্থ দর্শন কর লিকে, কব মিলেগা ইয়ে সুবিধা পতা নেই। ওইখানে অনেকের জন্য অনেক গিফট কিনেছেন, নামাতে পারছেন না। সাধু এবং অন্যান্য যাত্রীরা নামিয়ে দিলেন। যখন ট্রেন ছেড়ে দেবে প্রায় সেই বৃদ্ধা সাধুটির হাতটি ধরে কাঁদছেন আর বলছেন তুমিও ঘর ছেড়ে এসেছো, আমার আমার ছেলেরা আমাকে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি তোমার মায়ের হতে পারোনি কিন্তু তুমি জগতের হয়েছো, আর আমার ছেলেরা না আমার হয়েছে না জগতের কারুর হয়েছে, কারুর হতে পারিনি। আমাদের যে সাধুর মনে হচ্ছিল ওইখানেই থেমে যায়, জীবনটা যেন ওইখানেই থেমে যায়, কিন্তু ওইখানে থামলে হবে না, বেলুড় মঠ তাকে ধরে পিটাই দেবে, লুক আউট নোটিশ জারি করে দেবে যে সাধুকে যেখানেই খুঁজে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে যেন তাকে বেলুড় মঠে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের ব্যক্তি জীবন, আমাদের সাধন জীবন ঠিক এইরকম, আমরা যদি থেমে থাকি কোনো একটা ভালো জিনিসের দিকে আগিয়ে আমাদের জীবনের অগ্রগতি হবে না, আমাদের এগোতেই হবে। প্রবাহমানতাই জীবন, সেটা স্বামীজি বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন। বলছেন ঠাকুরের সেই কথা,
শুনিসনি ঠাকুর বলতেন, কত মণি পড়ে আছে আমার চিন্তামণি নাচদুয়ারে। ওই ওপরে ওপরে ভাষা ভাষা কিছু জিনিসপত্র পেয়েই যেন আমরা তাতে মোহিত হয়ে না থাকি। আমরা যদি তাতে মোহিত হয়ে থাকি তাহলে কিন্তু আর আমাদের সমস্ত সম্পদ সেগুলিকে আর কোনোদিন পাওয়া হবে না, আমরা সেই অনন্ত সম্পদের হাত থেকে আমরা হারিয়ে ফেলব। শ্রীরামকৃষ্ণের সেই কাঠুরিয়ার গল্প, ব্রহ্মচারী আর কাঠুরিয়া, ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে চলো। সাধন জীবনের মূল কথাই হচ্ছে চরৈ বেতি, এগিয়ে চলো, থেমে থাকা নয়, কোনো একটা জিনিসের প্রাপ্তিতেই থেমে থাকা নয়। কারণ এটা আমাদের খুব পরিষ্কার করে বুঝতে হবে এই প্রাপ্তির সঙ্গে আরও অনেক বড় প্রাপ্তি আছে, আর যদি থেমে যাই সেই প্রাপ্তি আমাদের কোনো দিন হবে না। কথাগুলি বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোনো বিষয় ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে রইলেন, আবার বলিতে লাগিলেন। এবার আবার তার জীবনের গল্প বলছেন, সেখানে তিনি তার জীবনের সিদ্ধায়ের কথা বলছেন। দেখো, আমেরিকার অবস্থানকালে আমার কতগুলি অদ্ভুত শক্তি স্ফুরণ হয়েছিল। লোকের চোখের ভেতর দিয়ে চোখের ভেতর দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারতুম মুহূর্তের মধ্যে, কে কি ভাবছে না ভাবছে করামলকবত প্রত্যক্ষ হয়ে যেত। কারুকে কারুকে বলে দিতুম, যাদের যাদের বলতুম তাদের মধ্যে অনেকে আবার চেলা হয়ে যেত, আর যারা কোনোরূপ মতলব পাকিয়ে আমার সঙ্গে মিশতে আসত তারা ওই শক্তির পরিচয় পেয়ে আমার দিকে মাড়াতো না, আমার দিকেও মাড়াতো না। এটা স্বামী বিবেকানন্দের এক অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি মানুষ দেখে বলতে পারতেন। শ্রীরামকৃষ্ণ ঠিক যেরকম আমাদের ভেতরটা সারসির ভেতরে কাঁচের কাঁচের পাল্লাওয়ালা জানলা মতো, যেরকম কাঁচের পাল্লাওয়ালা জানলা শোকেসের ভেতরে যেরকম আমরা শোকেসের সব জিনিসপত্র দেখতে পাই সেরকমও দেখতেন। স্বামীজি বলতেন কেউ কেউ সেই মোহে মুক্ত হয়ে গেছিল, সেই ফরাসি যিনি অপেরা গায়িকা ছিলেন তিনিও স্বামীজির এই অদ্ভুত গুণ দেখে স্বামীজির মুগ্ধ, স্বামীজিতে মুগ্ধ হয়ে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। আবার কেউ কেউ তার এই অদ্ভুত ক্ষমতা থেকে পালিয়ে যান। আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল এরকম একজন মানুষকে, না ভূতেশানন্দজিকে তো দেখেছি, উনি বলতে পারতেন, উনি সাধারণত প্রকাশ করতেন না, কিন্তু পূজনীয় আত্মস্থানন্দজির সঙ্গে থাকার সুবাদে আমরা দেখেছি তার মধ্যে এই অদ্ভুত ক্ষমতাটি ছিল। মানুষ দেখা মাত্র তিনি বলতে পারতেন এই লোকটা কেমন, এবং ওনার আচরণ দেখে আমরা বুঝতে পারতাম উনি কি বলতে চাইছেন। সবসময় যে মুখে কটকট করে বলে দিতেন তা নয়, কিন্তু আমরা ওনার আচরণ দেখে অনুভব করতে পারতাম। বহুবার এ নিয়ে ছেলে মানুষ ছিলাম, বহুবার এ নিয়ে ওনার সঙ্গে তর্ক করেছি, আমরা আমাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, না উনি যেটা দেখছেন উনি যেটা বুঝছেন সেটা সঠিক নয়। কিন্তু পরবর্তীকালে যখন নিজেদের ধারণাগুলো ভুল প্রমাণিত হতো তখন পূজনীয় মহারাজের কাছে অনেকবার নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছে, কিন্তু এরকম মানুষ আমি সত্যি সত্যি চোখের সামনে দেখেছি। কিন্তু এ নিয়ে পূজনীয় মহারাজের কোনো রকমের আকুতি ছিল না, মানে এটাই তার জীবনের যে একটা বড় জিনিস এটা তিনি থাকলেন না। তিনি সবসময় আমাদের অনুপ্রেরণা দিয়ে যেতেন যাতে আমরা যে অবস্থায় আছি তার চেয়ে এগিয়ে যাওয়ার যেন চেষ্টা করি। আরেকটি দর্শনের কথা বলছেন, যখন চিকাগো প্রভৃতি শহরে বক্তৃতা শুরু করলুম তখন সপ্তাহে 12-14টা কখনো আরও বেশি লেকচার দিতে হতো। অত্যাধিক শারীরিক ও মানসিক শ্রমে মহাক্লান্ত হয়ে পড়লুম, যেন বক্তৃতার বিষয় সব ফুরিয়ে যেতে লাগলো। ভাবতুম কী করি, কাল আবার কোথা থেকে কী নূতন কথা বলবো, নূতন ভাব আর যেন যুক্ত না। একদিন বক্তৃতার পর শুয়ে শুয়ে ভাবছি, তাই তো এখন কী উপায় করা যায়, ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো হলো। সেই অবস্থায় শুনতে পেলুম কে যেন আমার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে, কত নতুন ভাব নতুন কথা, সেসব যেন ইহজন্মে শুনিনি ভাবিও নি। ঘুম থেকে উঠে সেগুলি স্মরণ করে রাখলুম আর বক্তৃতায় তাই বললুম, এমন যে কতদিন ঘটেছে তার সংখ্যা নেই, শুয়ে শুয়ে এমন বক্তৃতা কতদিন শুনেছি, কখনো বা এত জোরে জোরে তা হতো যে অন্য ঘরের লোক আওয়াজ পেত এবং পরদিন আমায় বলতো, স্বামীজি কাল অত রাত্রে আপনি কার সঙ্গে এত জোরে কথা কইছিলেন। আমি তাদের সেসব কোনোরূপে কাটিয়ে দিতুম, সে এক অদ্ভুত কাণ্ড। শিষ্য স্বামীজির কথা শুনিয়া নির্বাক হইয়া ভাবিতে ভাবিতে বলিল, মহাশয় তবে বোধ হয় আপনি সূক্ষ্ম দেহে এইরূপে বক্তৃতা করিতেন,
ও স্থূলদেহে কখনো কখনো তার প্রতিধ্বনি বাহির হইত। শুনিয়া স্বামীজি বলিলেন, তাই হবে। এটি স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনা, এটা আমরা অনেকেই জানি যে যখন তার ভাব শেষ হয়ে যেত এইভাবে নতুন ভাব তার জীবনে সঞ্চারিত হতো এবং সেটি তিনি অনুভব করতে পারতেন। কয়েকদিন আগে একটি ঘটনা পড়ছিলাম, আমি এর সত্যতা সম্পর্কে জানি না, পূজনীয় ভূতেশানন্দজী মহারাজ সম্পর্কেই বলা। মহারাজ তো কখনো তার ঈশ্বর দর্শন নিয়ে কোনো শব্দ করেননি, কোনো দিন কিছু বলেননি। সুনীল মল্লানন্দজি একবার একটি ছোট শিশুকে মহারাজের কাছে পাঠিয়েছিলেন, নিজে পেছনে দাঁড়িয়ে কাজ করছিলেন এবং ছোট্ট শিশুকে শিখিয়ে পাঠিয়েছিলেন। ছোট্ট শিশু মহারাজকে গিয়ে জিজ্ঞেস করেছিল, মহারাজ তুমি কি ভগবানকে দেখেছো? মহারাজ বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তুমি এখন তোমার খেলা করো, তুমি এখন তোমার কাজ করো, খেলা করো, এরকম কিছু। এটা এই ঘটনাটা আমরা শুনেছি। সেদিনকে একটি অদ্ভুত নতুন ঘটনা শুনলাম যে একবার তিনি এসেছেন কোনো একটি বিশেষ কাজে, পূজনীয় মাধবানন্দজি তখন সাধারণ সম্পাদক তাকে কোনো এক জায়গায় বক্তৃতা করতে পাঠালেন। তিনি একবারে সম্পূর্ণ অপ্রস্তুত, তিনি কোনোরকমে এসে স্নান টান সেরে সেই বক্তৃতা সভার জন্য রওনা হলেন। সমস্ত রাস্তা ভাবতে ভাবতে যাচ্ছেন কি বলবেন এবং খুব প্রার্থনা করছেন, নিরন্তর ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। যখন বলা বলতে বলা শুরু হলো তখন তিনি উঠে দাঁড়ালেন, তার মনে হতে থাকলো কে যেন একটা কেউ কথা বলছে এবং তিনি সেই নতুন ভাবটি বলতে থাকলেন। শুধু সেখানেই শেষ নয়, যখন বক্তৃতা শেষ হয়ে গেল তিনি লক্ষ্য করলেন সবার এক পাশে শ্রীরামকৃষ্ণদেব বসেছিলেন, তার তিনি যেন ভুলে চলেছেন, তিনি যেন তার কথা প্রতিধ্বনি করছেন এবং শ্রীরামকৃষ্ণদেব সেই মুহূর্তে সভা ছেড়ে চলে যাচ্ছেন। এর অথেন্টিসিটি সম্পর্কে আমি জানি না, কিন্তু এই ঘটনাটি আমি কিছুদিন আগে শুনেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। স্বামীজি অনন্তর আমেরিকার কথা বলল, কথা উঠল। স্বামীজি বলিলেন, সে দেশের পুরুষের চেয়ে মেয়েরা অধিক শিক্ষিত, বিজ্ঞান দর্শনে তারা সব মহাপণ্ডিত, তাই তারা আমায় অত খাতির করত। পুরুষগুলো দিনরাত খাচ্ছে, বিশ্রামের সময় নেই, মেয়েরা স্কুল অধ্যয়ন অধ্যাপনা করে মহাবিদুষী হয়ে দাঁড়িয়েছে। আমেরিকায় যেদিকে চাইবে কেবলই মেয়েদের রাজত্ব। এটা বোধ হয় আমাদের দেশে আস্তে আস্তে একটু একটু করে ফলছে। কিছুদিন আগে একটা স্কুলে গিয়েছিলাম বলতে, সেখানে গিয়ে দেখলাম এডুকেশন স্কুল, ছাত্রদের তুলনায় ওরা বললেন ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। আমি আমার বক্তৃতায় বললাম আজ যদি সিস্টার নিবেদিতা থাকতেন এবং স্বামী বিবেকানন্দ আমি বললাম স্থূল শরীরে থাকতেন, তারা অবশ্যই সূক্ষ্ম শরীরে আছেন, তারা দেখে মহা খুশি হতেন যে মেয়েরা এগিয়ে আসছে পড়াশোনা করার জন্য। আমাদের এই দ্বীপটি ছোট্ট দ্বীপ, আমাদের এখানে 94.5% লোক শিক্ষিত, কিন্তু এই শিক্ষার হারের বেশিরভাগটাই মেয়েরা সবচেয়ে বেশি শিক্ষিত। আমাদের এখানে এরকম অনেক সময় হয়েছে যে ছেলেরা যে বিয়ে যে হয়েছে, ছেলের যোগ্যতা কম, মেয়ের যোগ্যতা অনেক অনেক বেশি ছেলেদের তুলনায়। এবং এই প্রসপ্যারিটি বা আমাদের যে সাফল্য আসতে পারে জীবনে, আমাদের সমাজ জীবনের আমূল পরিবর্তন হতে পারে যদি ওই প্রকৃত শিক্ষার হার মায়েদের ভেতরে বেশি করে প্রকাশিত হয়। মায়েরা শিক্ষিত হলে সে সমাজ সুন্দর হবে, সেখানে পুরুষরাও সঠিকভাবে তাদের জীবন পরিচালনা করতে পারবে। মায়েদের শিক্ষা, মায়েদের লেখাপড়া শেখাটা খুব জরুরি, কারণ মায়ের মধ্যে থেকে সেই শিক্ষার ধারাটি তার সন্তানের মধ্যে প্রবাহিত হয়। নরেন্দ্রপুরে আমাদের একটি প্রকল্প এখনও আছে, বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট ফান্ড, সেখানে যে সমস্ত ছেলেপুলেরা পড়াশোনা করে, ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে, তাদের স্পন্সরশিপের দায়িত্ব কোনো একজন নেয়। এই প্রকল্পটি যে দুটি বাচ্চাকে নিয়ে শুরু হয়েছিল, একটি ছেলে এবং একটি মেয়ে, তার যিনি স্পন্সর ছিলেন পারডিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, বর্তমানে তখন তিনি গবেষক ছিলেন, অনিতাদি, আমি মানে সারনেমটা ভুলে গেছি, অনিতাদি এখনও পড়ান পারডিউ বিশ্ববিদ্যালয়ে। উনি এই দুটি ছেলেকে নিয়ে ওনার কাজ শুরু করেন, মানে উনি আমাদের প্রথম স্পন্সরার এবং এই দুটি ছেলেকে তিনি স্পন্সর করেন, একটি ছেলে এবং একটি মেয়ে। দুজনেরই বিষয় অঙ্ক এবং দুজনেই লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের পরে ছেলে মেয়েটিকে আর আমরা তারপরে আর পড়াতে পারিনি, কারণ মেয়েটির বিয়ে হয়ে যায় এবং ছেলেটি পরবর্তীকালে মাস্টার্স করে। অনিতাদি প্রত্যেক বছর এদেশে আসতেন
এবং সারা বিশ্বে কোথায় শিক্ষে ছোটদের শিক্ষার কীরকম সব নতুন নতুন আইডিয়াস হচ্ছে সেই সব জোগাড় করে নিয়ে আসতেন এবং আমাদের যারা শিক্ষিকা তাদের তিনি পড়াতেন তাম্রলিপ্ত বা অন্যান্য জায়গায় গিয়ে। তমলুকে আমাদের একটা গুচ্ছ সমিতি ছিল, তাম্রলিপ্ত গুচ্ছ সমিতি, সেইখানে গিয়ে তিনি পড়াতেন। যখন অনিতাদি এলেন, অনিতাদিকে আমি বললাম যে আমার খুব খারাপ লাগছে, জানেন তো আমি অনেক চেষ্টা করেও মেয়েটার বিয়েটাও আটকাতে পারলাম না, মেয়েটার আরও হায়ার স্টাডিজে কোনো রকম কিছু করতে পারলো, এটা আমার কাছে খুব একটা দুঃখের কারণ। অনিতাদি বললেন, না মহারাজ দুঃখ করবেন না, যে পরিবারে গেল সেই পরিবারে একজন শিক্ষিত মা পেল, ওর সন্তানেরা ওর থেকে যেখানে ও থেমেছে সেখান থেকে ওর সন্তানেরা শুরু করবে। মায়েদের এই কারণে শিক্ষিত হওয়াটা খুব জরুরি, মায়েরা যত শিক্ষিত হবেন আগামী প্রজন্ম আরও বেশি ভালো হবে। আপনারা দেখবেন আমরা বাবার কাছ থেকেও শিক্ষা পাই, কিন্তু মায়ের কাছ থেকে যে শিক্ষাটি পাই সেটি একবারে তার প্রভাব আমাদের জীবনে আজীবন থেকে যায়। শিষ্য, আচ্ছা মহাশয়, গোড়া খ্রিস্টান রাজা সেখানে আপনার বিপক্ষ হয় নাই? স্বামীজি, হয়েছিল বই কি, লোকে যখন আমায় খাতির করতে লাগলো তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলো, আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করছিল, কত লোক আমার তার প্রতিবাদ করতে বলতো, আমি কিন্তু কিছু গ্রাহ্য করতাম না। আমার দৃঢ় বিশ্বাস চালাকির দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না, তাই ওই সকল অশ্লীল কুৎসায় কর্ণপাত না করে ধীরে ধীরে আমার কাজ করে যেতুম। দেখতেও পেতুম অনেক সময় যারা আমায় অযথা গালমন্দ করত তারাও অনুতপ্ত হয়ে আমার স্মরণ নিত এবং নিজেরাই কাগজে কন্ট্রাডিক্ট বা প্রতিবাদ করে ক্ষমা চাইত। কখনো কখনো এমনও হয়েছে আমায় কোনো বাড়িতে নিমন্ত্রণ করেছে দেখে কেহ আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে, তাই শুনে সে দৌড় বন্ধ করে কোথায় চলে গেছে। আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সবই ভো ভাব, কেউ নেই। আবার কিছুদিন পরে তারাই সত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে কি জানিস বাবা, সংসার সব দুনিয়াদারি, সংসার সবই দুনিয়াদারি, ঠিক সৎসাহসী ও জ্ঞানী কি এসব দুনিয়াদারিতে ভোলে রে বাপ। জগৎ যা ইচ্ছা বলুক আমার কর্তব্য কার্য করে চলে যাব, এই জানবি বীরের কাজ। নতুবা এ কি বলছে ও কি লিখছে ওসব নিয়ে দিনরাত থাকলে জগতে কোনো মহৎ কাজ করা যায় না। এই শ্লোকটা জানিস তো, নিন্দন্তু নীতি নিপুণা যদি বা স্তুবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরে বা নাইয়াত পথ প্রবিচলন্তি পদম ন ধীরা। লোকে তোর স্তুতি করুক বা নিন্দাই করুক, তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, আজ বা শতবর্ষ পরে তোর দেহপাত হোক, ন্যায়পথ থেকে যেন ভ্রষ্ট হোসনি। কত ঝড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়, যে যত বড় হয়েছে তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে, পরীক্ষার কষ্টি পাথরে তার জীবন ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে স্বীকার করেছে। যারা ভীরু কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়। মহাবীর কি কিছুতে দৃপাত করে রে, যা হবার হোক গে আমার ইষ্টলাভ আগে করবই করব, এই হচ্ছে পুরুষকার। এ পুরুষকার না থাকলে শত দৈব তোর জড়ত্ব দূর করতে পারবে না। এটা একটা খুব বড় কথা, আমাদের প্রত্যেকের জীবনে আমরা এই জিনিস অনুভব করিনি বা এই জিনিস দেখিনি, এটা হতেই পারে না। আমরা যখনই কেউ ভালো কাজ করতে যাই বা ভালো কিছু করতে গিয়েছি হয় মানুষের দ্বারা নিন্দিত হয়েছে। এই 1927 সালে রামকৃষ্ণ মিশনের যে প্রথম সাধু সম্মেলন হয়, মহাসম্মেলন হয়, তাতে দ্বিতীয় দিনে স্বামী সারদানন্দজির একটি বক্তৃতা আছে। সেই বক্তৃতায় স্বামীজি বলছেন, এই স্বামী সারদানন্দজি বলছেন যে প্রত্যেক ধর্মসংঘকে তিনটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমটি হচ্ছে বাধা, তারপরেরটি হচ্ছে উপেক্ষা, আর তারপরেরটি হচ্ছে গ্রহণ। এই তিনটি খুব জরুরি আমাদের জীবনে। তার মধ্যে প্রথম দুটিকে তিনি খুব জোর দিয়ে বলছেন,
প্রথমটি হচ্ছে বাধা, তারপরে হচ্ছে উপেক্ষা। এই দুটি খুব আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট, কিন্তু শেষেরটা হচ্ছে গ্রহণ, সেটা খুব ভয়ের। এটি স্বামী সারদানন্দজি তার বক্তৃতায় বলছে। আমরা যখন প্রথম কোনো কাজ করতে যাই যেটা অচেনা, প্রথম আমরা বাধাপ্রাপ্ত হই। যখন বাধাপ্রাপ্ত হই তখন আমাদের ভেতরে অনেক বেশি জেদ জেগে যায়। আমরা যদি সেই কাজটিকে বা সেই আদর্শটিকে ভালোবাসি, আমাদের ভেতরে অনেক বেশি জেদ চেপে যায় যে কেমন করে সেইটাকে অতিক্রম করে আমি আরও ভালো কাজ করে যাব। যত বাধা আসে তত আমার ভেতরে নিখুঁত হবার প্রচেষ্টা জাগে, আমার যা কিছু ভুল সেগুলোকে কাটিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি। তারপরে যত এগোতে থাকি আমরা যত কাজ করতে থাকি, দেখবেন মানুষকে তখন উপেক্ষা করা, আচ্ছা ঠিক আছে যা পারিস করতে যা, আমার কোনো কিছুতে বাধাও দেয় না বা সেটাকে গ্রহণ করেন। কিন্তু মানুষ যখন ধীরে ধীরে সেইটি অবস্থাটি ভালো মন্দ বিচার করে তার গ্রহণযোগ্যতা সম্পর্কে সচেতন হন, তখন তারা সেটিকে গ্রহণ করে। তখন হচ্ছে সবচেয়ে সমস্যা, গ্রহণযোগ্যতা যখন তৈরি হয় আমাদের, তখন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হয় নিজেদের স্ট্যান্ডার্ড, যে কাজটি করছি, যা যে ব্রতটি ধারণ করেছি বা যে জীবনটি ধারণ করেছি সেইটাকে ঠিকঠাক মতো উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়া। সেটা যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল। স্বামী বিবেকানন্দ তার জীবনের কত ঘটনা বলছেন, এগুলো আমাদের নিত্য পড়া দরকার। এগুলো না পড়লে, এই কারণে আমি উপদেশ দিচ্ছি না, এটা পড়া দরকার এই কারণে, আমাদের মনে যখন হতাশা আসে, যখন কারুর আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন এগুলো আমাদের জীবনের প্রেরণা দেবে। আমার মনে আছে একজন পণ্ডিত মশাই আমাদের পড়াতে আসতেন, একদিন অমলানন্দজির কাছে খুব বকাঝকা খেয়েছি। অমলানন্দজির কাছে বকাঝকা খেয়ে মুখটাকে একবারে সেই অমাবস্যার অন্ধকার করে রেখেছি। তিনি আমাদের পড়াতে আসতেন, এসে বললেন, মহারাজ কির কেন মুখখানে এরকম কালো কেন? আমি ঘটনাটি বললাম, দোষ আমারই ছিল, আমি বকুনি খেয়েছিলাম মহারাজের কাছে। তখন উনি চুপ করে দাঁড়িয়ে একটা দারুণ কথা বললেন, জানেন তো আমরা সবাই ঠাকুর মা স্বামীজি টর্চ বেয়ারার, যখনই জীবনে এরকম কোনো দুঃখ হবে, কোনো কষ্ট হবে, তখন এদের জীবনগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। তাদের জীবনে এইরকম দুঃখ এইরকম কষ্ট হলে তারা কেমন করে রিয়্যাক্ট করেছেন, এবং ঠিক সেইভাবে রিয়্যাক্ট করার চেষ্টা করবেন। একটা কথা খুব পরিষ্কার করে জানবেন, শুধু তার টর্চ বিয়ারার বললে হবে না, যদি তার মতো করে জীবনটাকে না যাপন করতে পারি তাহলে কিন্তু আমি তার ধারক বাহক এটা বলা আমাদের শোভা পাবে না। স্বামীজির এই ঘটনাগুলো আমাদের পড়া ভীষণ জরুরি। আমরা এর চেয়ে অনেক কম আঘাতে আহত হই, আমরা এর চেয়ে অনেক কম আঘাতে কষ্ট পাই, আমরা এর চেয়ে অনেক কম আঘাতে ভেঙে চুরে তছনছ হয়ে যাই। তখন যদি স্বামীজির জীবনের এই ঘটনাগুলি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারব, দেখবেন তখন মনে হবে যে আমাদের জীবনের দুঃখ আমাদের জীবনের ব্যথা এটা এতটুকু কিছু নয়, এটা সামান্য। ওই বলা হয় না একটি রেখা তাকে মোছা চলবে না, ছেঁড়া চলবে না, কাটা চলবে না, অথচ সেই রেখাটিকে ছোট দেখাতে হবে। এটার উপায় হচ্ছে ওই ছোট রেখাটির পাশে একটা বড় রেখা টেনে দিতে হয়। বড় রেখা যদি টেনে দেওয়া হয় তাহলে ওই ছোট রেখাটিকে, আমার রেখাটিকে তখন সত্যকারী ছোট বলে বোধ হবে। আমাদের জীবনে যখন এরকম দুঃখ আসে তখন যদি স্বামী বিবেকানন্দের জীবনকে দেখি, যিনি আমাদের জন্য এই হারে কষ্ট করেছিলেন, আগামী দিনের মানুষকে একটি সুন্দর জীবন যাপন করার জন্য আমৃত্যু আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন এবং এখনও যাচ্ছেন, তখন দেখবেন আমাদের দুঃখ আমাদের অপমান এগুলো আমাদেরকে কিন্তু বিশেষ করে স্পর্শ করবে না। দেখুন না কি সুন্দর বলছেন কথা, যে লোকে যখন আমায় খাতির করতে লাগলো তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলো, আমার নামে কত কুৎসা কাগজে লিখে রচনা করতে লাগলো, কত লোক আমায় তার প্রতিবাদ করতে বলতো, আমি কিন্তু কিছু গ্রাহ্য করতাম না। তারপরের কথাটি ভয়ঙ্কর সুন্দর বলছেন, আমার দৃঢ় বিশ্বাস, যে আমার এক অবাঙালি বন্ধু বলতো যে তোমাদের এই বাংলা খুব ভয়ঙ্কর, কারণ তোমরা বলো কি ভয়ঙ্কর সুন্দর, সুন্দর কখনো ভয়ঙ্কর হয়? এই কথাটা বলতে গিয়ে আমার মনে পড়ছে কি সুন্দর কথা স্বামীজি বলছেন, আমার দৃঢ় বিশ্বাস চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখা দরকার, চালাকি দ্বারা ফর দি টাইম বিং আমি কিছু একটা করতে পারি কিন্তু কখনো না হয় না। তাই তিনি নীতি শতকমের এই শ্লোকটির উল্লেখ করছেন, বলছেন, নিন্দন্তু নীতু নিপুণা, নিন্দন্তু নীতি নিপুণা, ইয়দি বা স্তুভন্তু, লোকে তোমায় যদি স্তব করে
অথবা নিন্দাই করে, যাই করেক না থাকুক। লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম, তোমার প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, মা লক্ষ্মী তোমার দিকে তাকিয়ে থাকুন আর না থাকুক। অদ্যৈব মরণমস্তু শতাব্দান্তরেবা, আজই তুমি মারা যাও অথবা 100 বছর পরই মারা যাও। নাইয়াত পথা প্রবিচলন্তি পদম ন ধীরা, কোনো অবস্থা থেকে ন্যায় পথ থেকে ভ্রষ্ট যেন না হই। সেই বীরের সদ্গতি কর্ণ প্রার্থনা করেছিল না, এই আশীর্বাদ করো যেন বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। আমি যেন সারাটা জীবন, আমার জীবনে যাই আসুক না কেন, আমি যে বীর, আমি যে যোদ্ধা, আমি যে লড়াই করছি, সেইটা থেকে এতটুকু যেন আমরা কম না আসি। আল্লা সিংহা পেরুমলকে লেখা একটি এরকম চিঠি আছে, সেখানে আছে যে স্বামীজি লিখছেন যে যখন আমি কোনো আলোর রেখা দেখতে পাইনি তখনও বলেছি স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, সংগ্রাম করো সংগ্রাম করো সংগ্রাম করো। যখন সামান্যতম আলোর রেখা দেখতে পেয়েছি তখনও বলেছি স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। এটা আমাদের প্রতি মুহূর্তে দেখবেন কোনো জিনিস খুব সহজে পাওয়া যায় না, আমরা যে শ্বাস গ্রহণ করি এটা আমরা বুঝতে পারি না তাই, কিন্তু এটাও খুব সহজে পাওয়া যায় না। আপনারা যারা এখন করোনায় ভুগেছেন ঢুকেছেন তারা খুব হাড়ে হাড়ে জানেন যে শ্বাসকষ্ট বা অক্সিজেন স্যাচুরেশন কম হলে কী হারে কষ্ট হয়। আমি নিয়মিত ভুগি তাই আমি এটা খুব হাড়ে হাড়ে জানি। আমার মনে আছে আমার নাকটি অপারেশন করে কাটা হয়েছিল, আমার নাকটি শুকবো না আর কি, ভেতর কাটা হয়েছিল, তাই সেই নাকটিকে সারাদিনের জন্য প্লাক করে দেওয়া হয়েছিল, আগের দিন দুপুর থেকে পরের দিন বিকেল অবধি প্লাক করে দেওয়া হলো। আর মুখের কাছে একটা ছোট্ট ভেজানো গজ রাখা ছিল, শ্বাস নেওয়ার সময় সবসময় সেই ভেজানো গজটা থেকে শ্বাস নিতে হচ্ছে, বারবার বদল করে দেওয়া হচ্ছিল। বিকেলবেলা যখন ডাক্তারবাবু এলেন এসে ধরে এটা খুলে দিলেন, হুড় হুড় করে রক্ত পড়ছে, ট্রেতে ধরা আছে, আমার খুব স্বস্তি হচ্ছে, শ্বাস নিতে পেরে, নাক দিয়ে যে শ্বাস নিতে পেরে খুব আনন্দ লাগছে। জীবনের প্রত্যেকটা জিনিসই ঠিক সেই রকম, আমরা শ্বাস প্রশ্বাসের মতো ওরকম স্বাভাবিক করে এনেছি বলে বটে, তাই আঘাত পেলে আমরা ভেঙে পড়ি, কিন্তু কোনো অবস্থাতেই আঘাত পেলে ভেঙে পড়া উচিত নয়। একবার এইরকম আঘাত পেরে যখন খুব ভেঙে পড়ছি তখন একটি ছোট্ট লেখা পড়ছিলাম একজনের কাছে, তিনি লিখছেন যখন জীবনে এরকম ডিপ্রেশন আসবে ভাববে সোনার কথা, সোনা যখন আমরা কিনতে যাই তখন বারবার আমরা পরীক্ষা করি, বারবার বলি একটু কষ্টিপাতরে ঘষে দেখো না সোনাটা খাঁটি কি না, কিন্তু যখন সোনার দাম দিয়ে দিই, অলঙ্কারটির দাম দিয়ে কিনে নিই, তখন কিন্তু আর আমাদের কোনো রকম কোনো সংশয় থাকে না, তখন ওটা আমাদের ট্রেজার সম্পদ তৈরি হয়। তাই তিনি বলছেন, তার ওই লেখাটিতে তিনি বলছেন, সম্পদ তৈরি হওয়ার আগে এরকম কষ্টিপাথরে বারবার বারবার মানুষকে বারবার মানুষকে এরকম পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাতে আমাদের উত্তীর্ণ হতেই হবে, এবং সেই পরীক্ষাতে উত্তীর্ণ না হতে পারলে কিন্তু আমাদের কোনো কিছুই হবে না। কিন্তু যেটা আমাদের কথা সেটা হচ্ছে জীবনে যে আঘাতই আসুক না কেন বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই, এটা যেন আমরা সবসময় নিজেদের লক্ষ্য রাখি। শিষ্য বলছেন, তবে দৈব নির্ভরতা কি দুর্বলতার চিহ্ন? স্বামীজি, শাস্ত্র নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে, শাস্ত্র নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে, কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন, মহাকাপুরুষতার পরিণাম, কিম্ভূত কিমাকার একটি ঈশ্বর কল্পনা করে তার ঘরে নিজের দোষ চাপানোর চেষ্টা মাত্র। ঠাকুরের সেই গোহত্যার পাপের গল্প শুনেছিস তো, সেই গোহত্যা পাপের শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হলো। আজকাল সকলেই যথানিয়ুক্ত অস্মি তথা করমি বলে পাপ পুণ্যে দুই ঈশ্বরের ঘরে চাপিয়ে দেয়, নিজে যেন পদ্মপত্রে জল, সর্বদা এভাবে থাকতে পারলে সে তো মুক্ত, কিন্তু ভালোর বেলায় আমি আর মন্দের বেলায় তুমি বলিহারি তাদের দৈবে নির্ভরতা। পূর্ণ প্রেম বা জ্ঞান না হলে নির্ভরের অবস্থা হতেই পারে না, যারা ঠিক ঠিক নির্ভর করেছে তাদের ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না। ওই অবস্থার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যদের ভিতরে ইদানিং নাগ মহাশয়। সদ্ব্যবস্থায় ঈশ্বরে নির্ভরশীল হওয়া দরকার, যখন জীবনটা ভালো দিকে যায় তখন আমরা বলি যে দেখো কিরকম ভালো দিকে যাচ্ছে, আর তখন আমরা ভাবি যে আমাদের কত কি হলো, আবার যে খারাপ হয়ে যায় তখন ঈশ্বরকে গালাগাল দিতে থাকি। আমি দেখেছি এরকম বহু বাড়িতে গিয়ে দেখেছি
যখন বেশ সাফল্য টাফল্য আসছে, আমরা ঈশ্বরের গলায় মালা পড়াই, গোড়া গোড়ের মালা পড়াই, গাঙ্গুরামে মিষ্টি খেতে দিই, সব কিছু দিই। আবার যেই দেখলাম পছন্দ মতো হলো না, তখন গোড়ের মালা সরু এক নড়ি মালাতে রূপান্তরিত হয়, গাঙ্গুরামে মিষ্টি ছোট হতে 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 মিছিলির দানাতে রূপান্তরিত হয়। আমাদের সবসময় ভগবানের সঙ্গে তার লেনদেনের সম্পর্ক থাকে, অথচ আমার যে চেষ্টা সেটা যদি হয়, সেটা না হলে কিন্তু হয় না। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ বলতেন, হ্যাঁ দীক্ষার সময় সব তুমি তাকে অর্পণ করলে, তার মানে তুমি মুক্ত হয়ে গেলে, এটা ঠিক, কিন্তু তোমার জীবনটাকেও নতুন যে জীবনটা পেয়েছো সেটাকে সেই নতুনের মতোই চালাতে হবে। তুমি যে নতুন জীবনটা পেলে সেই জীবনটাকে যদি পুরনো স্ট্যান্ডার্ডে চালাও, তাহলে কিন্তু এই নতুন জীবন প্রাপ্তিতে তোমার কোনো উপকার হবে না। এই যে বলছেন আজকাল সকলে যথানিযুক্ত অস্মি তথা করমি, তুমি আমায় যেরকম করাও ঈশ্বর যেমন করাচ্ছেন, সেটা ভক্তরা আজকাল আমাদের খুব বলেন, কেমন আছেন ঠাকুর যেমন রেখেছেন। আমি আবার উড়িটে পেঁচানো লোক তো, আমি আবার জিজ্ঞেস করি ঠাকুর কীরকম রেখেছেন, ভালো না মন্দ, তপ্ত না শীতল, কীরকম রেখেছেন, তার কিন্তু কোনো প্রশ্নের উত্তর হয় না। ভগবান আমাদের ভালোই রাখেন, সবসময় আমাদের ভালো রাখেন, আমরা আমাদের দোষেতে সমস্যায় পড়ি। দৈবের ওপর আমাদের নির্ভরতা অবশ্যই থাকবে, কিন্তু একই সঙ্গে আমাদের নিজেদের চেষ্টাটাও যেন কখনো, তাকেও যেন কখনো ঘাটতি দেখি না। অনেকে সাফল্য পেলে বলে ঈশ্বর আমায় কৃপা করেছেন, এটা ঠিক, ঈশ্বর অবশ্যই কৃপা করেছেন, এটা একবারে এক থেকে 100 বার, কিন্তু আমার যে প্রয়াস, আমার যে চেষ্টা, সেটাকে কখনোই যেন আমি ছোট করে না দেখি। জীবনটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চারের মতো, আমি যখনই চেষ্টা করে থাকবো, তখনই যত আমি চেষ্টা করব, যত আমি অভীষ্টের দিকে এগিয়ে যেতে থাকবো, যত আমি জীবনে বাধাকে অতিক্রম করে এগোতে থাকব, দেখবেন সামান্যতম বস্তু যেগুলোকে নিয়ে আমরা সবসময় মেতে থাকি, তার থেকে কখন আমি বিযুক্ত হয়ে উচ্চ ভাবনা চিন্তায় মেতেছি। ঈশ্বরীয় ভাবনা মানে এই উচ্চ ভাবনা চিন্তার একটা, ঈশ্বরীয় ভাবনা সবসময় ভগবান ভগবান তা নয়, উচ্চ ভাবনার সাথে নিজের মানে ভালো জিনিসটি ভালো অনুভবের সঙ্গে সংযুক্ত হয়ে থাকা। আমরা যত উচ্চ ভাবনায় ভাবিত হতে থাকবো, তত দেখবেন আমাদের ভেতরে ঈশ্বরের কৃপা আমরা অনুভব করতে পারবো। কখনো যদি সুযোগ হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছেলেরা যখন পরীক্ষা দিতে যায়, হলে গিয়ে ছেলেদের একটুখানি মুখখানা দেখবেন একবারে আলোয় আলোকিত হয়ে আছে, কারণ এই যে সময়টা তারা নিজেরা পড়াশোনা করছে, জ্ঞানের আলোকতে উদ্ভাসিত হচ্ছে, তার ভেতরের যে আলোটা একটু একটু করে যখন প্রজ্বলিত হতে থাকে, তার প্রকাশ তার চোখে মুখে সব জায়গায় দেখা যায়। তিনি বলছেন যে একমাত্র এরকম ঈশ্বর নির্ভরশীল জীবন এই আমাদের নাগমশাই ছাড়া আর কারণ নেই। ঠাকুরের নাগমশাইয়ের বাবা বলছেন না, তুই কি করবি, তোর কি হবে এই ভাবছেন, বলছেন মরা ব্যাঙ পড়েছিল সেটা টপ করে গিলে খেলেন, আর সেই কাপড় জামা ছেড়ে একেবারে নিরাবলম্ব অবস্থায় থাকলেন। এটা আমাদের সবার ভেতরে হয় না, এটা যার ভেতরে এসেছে তিনি ধন্য। তারপরে বলছেন শিষ্য, তিনি শীঘ্রই কলিকাতায় আপনাকে দর্শন করিতে আসিবেন বলিয়া মা ঠাকুরের তার নাগমশায়ের পত্নী আমায় চিঠি লিখিয়াছেন। স্বামীজি জনক রাজার সঙ্গে তার তুলনা করতেন, ঠাকুর জনক রাজার সঙ্গে তাঁর তুলনা করতেন। অমন জিতেন্দ্রীয় পুরুষের দর্শন দূরে থাক কখনো শোনা যায়নি, তার সঙ্গ খুব করবি, তিনি ঠাকুরের অন্তরঙ্গ। শিষ্য, মহাশয় ওদেশে ওনাকে অনেকে তাকে পাগল বলে, আমি কিন্তু প্রথম দিন দেখা হতেই তাহাকে মহাপুরুষ মনে করেছিলাম, তিনি আমায় বড় ভালোবাসেন ও কৃপা করেন। স্বামীজি বলছেন, অমন মহাপুরুষের সঙ্গ লাভ করেছিস, তবে আর ভাবনা কিসের, বহু জন্মের তপস্যায় থাকলে ওইরকম মহাপুরুষের সঙ্গ লাভ হয়। নাগ মহাশয় বাড়িতে কিরূপ থাকেন? শিষ্য, মহাশয় কাজকর্ম তো কিছুই দেখিনি, কেবল অতিথি সেবা লইয়াই আছেন, পালবাবুরা যে কয়েকটা টাকা দেন তাছাড়া গ্রাসাচ্ছাদনের অন্য সম্বল নাই, কিন্তু খরচপত্র একটি বড় লোকের বাড়িতে যেমন হয় তেমনি, নিজের ভোগের জন্য সিকি পয়সাও ব্যয় নাই, অতটা ব্যয় সবই কেবল পর সেবার্থে, সেবা সেবা ইহাই তাহার জীবনের মহাব্রত বলিয়া মনে হয়। মনে হয় যেন ভূতে ভূতে আত্মদর্শন করিয়া তিনি অভিন্ন জ্ঞানে জগতের সেবা করিতে ব্যস্ত আছেন, সেবার জন্য নিজের শরীরটাকে শরীর বলিয়া জ্ঞান করেন না, যেন বেহুঁশ। বাস্তবে কি শরীর জ্ঞান তাহার আছে কি না
সে বিষয়ে আমার সন্দেহ হয়। আপনি যে অবস্থাকে সুপার কনশিয়াস বা অতিচেতন বলেন, আমার বোধ হয় তিনি সর্বদা সেই অবস্থায় অবস্থান করেন। স্বামীজি তা না হবে কেন? ঠাকুর তাকে কত ভালোবাসতেন। তোদের বাঙাল দেশে এবারে ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন, তার আলোতে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছে। মাস্টারমশাই এই নাগমশাইয়ের কথা স্বামীজি বলছেন, উচ্ছ্বসিত স্বরে তার প্রশংসা করছেন। তার এই ঈশ্বর নির্ভর জীবন, এগুলি আমাদের নিরন্তর অনুপ্রেরণা জাগায়। ঠাকুর তার প্রশংসা করতেন, তাই বলছেন তার নিত্য সঙ্গ করবি। কেন আমরা সঙ্গ করব? কারণ এদের জীবন আমাদের ঈশ্বরের প্রতি নির্ভরতার এ দেখায়, ঈশ্বরের প্রতি নির্ভরতার প্রতি আমাদের ভালোবাসা জাগায়, এবং এই ভালোবাসাই আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। আমরা যত এই সবসময় তো বই পড়ে তার ঠিক ঠিক মর্মার্থ গ্রহণ করতে পারি না। সাধুদের জীবন বা সাধু পুরুষের জীবন এই কারণেই খুব কাছ থেকে দেখা দরকার, কারণ তাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরীয় ভাবটি প্রকাশিত হয়েছে, এবং এটি আমাদের আশ্বাস এবং বিশ্বাস জাগায় যে আমরাও যদি চেষ্টা করি অবশ্যই এই উচ্চ জীবন, এই উচ্চ অনুভূতি আমাদের লাভ করা সম্ভব। আজ এই পর্যন্ত। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন, আগামী শুক্রবার আপনাদের সঙ্গে পরমার্থ প্রসঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।